السلام عليكم ورحمة الله وبركاته. মিস্টার রাসেল, আমার একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি একটা সিচুয়েশন ডিসক্রাইব করি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল একটা ছেলে অ্যান্ড একটা মেয়ে, ছেলেটা মেবি মুসলিম অ্যান্ড মেয়েটা মেবি খ্রিস্টান, বাট আফটার দে গট ম্যারিড অ্যান্ড হ্যাড কিডস, মেবি পরে মেয়েটা মুসলিমে কনভার্ট করেছে, ইন দ্যাট কেস লাইক ওর যে বাচ্চাগুলো হয়েছে এগুলো কি ইলিগাল হিসেবে কাউন্ট করা হয় অ্যাকর্ডিং টু ইসলাম? আমি একটু মানে না না শুনতে না ইয়া হয়েছে, না বলুন না ফার্স্ট সেটাই, বলুন। উনি বলছে যে মুসলিম একজন খ্রিস্টানকে বিয়ে করছে এবং খ্রিস্টানকে বিয়ে করার পর তার বাচ্চা বাচ্চা তাদের বাচ্চা ছিল মুসলিম, একজন খ্রিস্টানকেও বিয়ে করতে পারবে, একজন ইহুদিকেও বিয়ে করতে পারবে, আহলে কিতাবধারী যে কেউকে বিয়ে করতে পারবে, এটা তার জন্য অ্যালাউড। বাট শর্ত হচ্ছে তার বাচ্চারা, তার যে নেক্সট জেনারেশন মানে মুসলিম ছেলেরা খ্রিস্টান এবং ইহুদি মেয়েদেরকে বিয়ে করতে পারবে, যার শর্ত হচ্ছে তাদের বাচ্চারা হচ্ছে মুসলিম হবে, এই শর্তে তারা বিয়ে করতে পারবে আর কি। কিন্তু মেয়ে একটা মুসলিম মেয়ে কিন্তু আবার খ্রিস্টান বা ইহুদিকে বিয়ে করতে পারবে না, তাকে মুসলিমকে বিয়ে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। কিন্তু এই যে এই আহলে কিতাবদেরকে বিয়ে করাটা নিরুৎসাহিত করা হচ্ছে, কিন্তু বিয়ে করা যাবে। ও আচ্ছা ঠিক আছে, এন্ড হোয়াট ইফ লাইক আহলে কিতাব, আচ্ছা আমি না লাইক এরকম কয়েকটা পার্টিকুলার ভিডিওতে শুনছি যে এখনকার সময় আহলে কিতাব এক্সিস্ট করে না, বিকজ তার দ্বারা হয়তো বা এখন মনোথিজম আর তাদের কোনো ফেথ না, এখন তারা পলিথিয়াস্ট হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই ওদেরকে আর ইয়ে করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করা যাবে না অ্যাজ ওয়াইভস। এটা ঠিকই বলেছে। যদি সেরকম আহলে কিতাব পাওয়া যায় সেইভাবে তাদেরকে বিয়ে করা যাবে। যেমন ধরেন ইহোভাস উইটনেস, এরা কিন্তু আহলে কিতাবদের অনেক কাছাকাছি, কিন্তু এখনকার যারা খ্রিস্টান, যারা হচ্ছে ট্রিনিটিতে বিশ্বাস করে, এদেরকে কিন্তু আহলে কিতাব হিসেবে ধরা যাবে না, কারণ তারা শির্ক শির্ক করতেছে, এরা এখন আর আহলে কিতাব না। তবে ইহুদিদের কিছু কিছু মানে ভাগ আছে, তাদের ভিতর থেকে বিয়ে করা যাবে, মুসলমানরা তাদেরকে বিয়ে করতে পারবে। আচ্ছা ইন দ্যাট কেস তাদের যে বেবিস গুলো হয় তাদেরকে কি ইলিগাল হিসেবে কাউন্ট করা হয়? না না, না, তাহলে লিগাল। তাহলে লিগাল ও ও আচ্ছা আসলে ঠিক আছে, ক্যাথলিক ক্যাথলিকদের কেন করা যাবে? ক্যাথলিক তো এটা মানে তারাও তো যদিও ট্রিনিটাই তো ইয়ে করে, বাট তারা তো বলে ভাই থ্রি ইন ওয়ান, তারা তো বলে না যে আমরা পলিথিয়েস্টিক না 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 কতটা। না না, যিশুকে যিশুকে ঈশ্বর মানলে তারা আর এটা এটা শিরক হবে, এটা 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 আহলে আচ্ছা কিতাব হবে না। আহলে মানে খ্রিস্টানদের ভিতরে ইয়া ছিল কি, কিপ্তিয়া, এই যে মারিয়া কিপ্তিয়া যে যে মহিলাটা, এ ছিলেন কিপ্তিয়া বংশের, এবং আরেকজন খাদিজা, মোহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা, খাদিজা কিন্তু খ্রিস্টান ছিলেন, কিন্তু তাদের যে খ্রিস্টানিটি সেটা কিন্তু এখনকার মেইন স্ট্রিম খ্রিস্টানিটির সাথে এক না, তারা কিন্তু ভিন্ন ধরনের খ্রিস্টান ছিল। তারা মনে করতেন যে যিশুকে উঠায় নিয়ে আমিছে এবং যীশু খ্রিস্ট আবার ফেরত আসবে, একটা সময় যীশু খ্রিস্ট আবার ফেরত আসবে। আচ্ছা আমি এই ফাঁকে যে এই হাদিসটা একটু দেখাই দিই, কারণ এই হাদিসটার কথা বললাম, অনেকে হয়তো বলতে পারে যে আমি মানে রেফারেন্স ছাড়া কেন বললাম। এটা হচ্ছে এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত পবিত্রতা অর্জন। এখানে বলা হচ্ছে বুজা আহ নামক কুপ প্রসঙ্গে 66 নম্বর হাদিস, এখানে আবু সাইদ খুদরি সূত্রে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি মদিনার বুজা আহ নামক কূপের পানি দিয়ে অজু করতে পারি? কূপটির মধ্যে মেয়ে লোকের হায়েজের ন্যাকড়া, কুকুরের গোস্ত ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো। ওয়াক 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 ওয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, মানে এটা দিয়ে অজু করা যাবে, এবং এটা পান যেহেতু পবিত্র সেহেতু পানও করা যাবে। হাদিস থেকে শিক্ষা মানে হাদিস থেকে আবার শিক্ষাও লাগিয়ে দিচ্ছে এখানে সম্পাদক একটা, কিন্তু এটা কিন্তু হাদিসের অংশ না। পানিকে কোনো জিনিস অপবিত্র করতে পারে না, এটা অনেকগুলো হাদিস গ্রন্থে এই জিনিসটা বলা আছে যে পানি সবসময় পবিত্র। ফারাজ ভাই, তাহলে আপনি দু একজনকে একটু যুক্ত করেন, ফারাজ ভাই আমি তাহলে একটু ঘুরে আসি নাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফারাজ ভাই যুক্ত করার সময় আপনি মানে ফুল স্ক্রিন করে দিয়েন, একজনকে যুক্ত করার সময় ফুল স্ক্রিনটা করে লেখেন, তারপরে যুক্ত করেন, কারণ বুঝিনি তো। হ্যাঁ, এতে হবে।